학생회는 클래식 활동 하이브론의 콩그레스 부분의 심의 가시아 아인 어머니 안돌론 성사카 샬그라 한국 콩그레스 보도 파샬 폰의 담수자 하이탐 저러와 비론의 콩그레스 부분 부스카 고통 밝혀 저도 콩그레스의 아동으로 아론의 심의 힘부터 클래식 저도 아동으로 북학세 파 하원의 과정을 탈레머니 피해와 기지자 힘께노 나이먼 탄록 바이 가수자카 가수자분이 울로 콩그레스의 아동으로 아인 어머니 안돌론 때 곡상의 탄가이 코켄가 하스티워 마네 크네 Rang mari morok mani te GST bari ma bai tong kosong tonai kerindu kuni lukurok jeng zara klaim mani te ogni bod e bagi samung humung manja sikla sikla jeng zara klaim marong te te kongres bodol ni adon ri shakawa idi tang petek bai hanang pinang klaim marong te ko kengka tomung no obo haima ngi dong hake buskan ri chalo kongres bodol te bo kotor shaba klaim na hini shaka asal ni ay nomani no andolo no fai manja ka protest kongres bodol ni yakso kasko bula na dor kongres ni kusam emile dilip chuduri kobi Hankor blog beremni adam rao. চাকরিও দিচ্ছেন না চাকরির নামে আবার পড়াশোনা করছেন চার বছরের জন্য ফৌজের চাকরিতে রাখবে চার বছর পরে আবার খালাস করে দেবে এই যে বেকাররা তারপর কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কি এইসব কারণবশতা এবং আমাদের নেতার উপর যে ইডিপি চালু করে যে রাজনৈতিক হেনস্থা করছেন ইডিপিদের মধ্য দিয়ে ইডির মধ্য দিয়ে যে হেনস্থা করছেন এটা তীব্র প্রতিবাদ করছি গণতান্ত্রিক গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে বিজেপি সরকার বিরোধীদের দিকে রাজনৈতিক ক্ষতিগ্রস্ত করার অধিকার দিচ্ছেন না ওনারা চাইছেন বিরোধী মুক্ত সরকার যাতে একটা কমিউনিস্ট সরকারের মতন একনায়কতন্ত্র যেখানে ওই বিজেপির মানবনগুদি ছাড়া আর কেউ থাকতে পারবে না উনি যা সিদ্ধান্ত নেবেন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেটা ভাবতে হবে এই যে জিনিসটা চালু করতে চাইছেন ভারতবর্ষে ধর্মের নামে সেটার আমরা তীব্র বিদ্বেষী এবং তার সাথে যে আজকে আমরা এখান থেকে আমাদের আন্দোলন এখানে শেষ নয় যদি এইভাবে চলতে থাকে ভারতবর্ষের সাথে আমরাও এই আন্দোলনের পরপর আমরা আরও পদক্ষেপ নেব এইখান থেকে আমাদের পদক্ষেপ শুরু জয় হিন্দ বন্দে মাতরম ত্রিপুরা জেলা বেলুনিয়াতে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে তার সঙ্গে আমরা আমাদের বেলুনিয়াতেও হচ্ছে বন্ধুগণ আপনারা জানেন এই বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে আজকে 4.5 বছর প্রতিষ্ঠিত হয়েছে এই 4.5 বছরের মধ্যে ওরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি ওরা পালন করেনি তাই আমরা আরও দেখছি কি সাধারণ মানুষের উপর কর চাপিয়ে দিচ্ছে খাদ্যদ্রব্যের উপর চাল আটা থেকে শুরু করে সব কিছুর উপর ওরা কর ধার্য করে দিচ্ছে জিএসটি চালু করে দিচ্ছে তারই প্রতিবাদে বন্ধুগণ আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি বন্ধুগণ আজকে ত্রিপুরা রাজ্যে সর্বত্র বিক্ষোভে ছড়িয়ে যাচ্ছে বন্ধুগণ আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন গত কিছুদিন আগে উদিপুর হয়েছে আমাদের বিভিন্ন লোকজন বিভিন্ন দল ছেড়ে আমাদের কংগ্রেস দলে সামিল হচ্ছেন আগামী 12 তারিখ আমাদের এই বিলুনিয়াতেও একটা প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে ছয়ে ছয়ে বিভিন্ন দল ছেড়ে আমাদের জাতীয় কংগ্রেসে সামিল হবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকে এখানে সম্পর্কে ঘোষণা করছি কেন্দ্রীয় সরকার জবাব দেয় কেন্দ্রীয় সরকার জবাব দেয় বিজেপি বলি বলে আজকে রায় বন্ধু